ঝিনাইদহের মহেশপুরের নটিমা কুড়িপুল গ্রামে চুরির অপবাদ দিয়ে হালিমা খাতুন নামের এক নারীকে বাঁশে বেঁধে পিটিয়েছে এলাকার মাতব্বররা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। এক পর্যায়ে তার মাথার কিছু চুলও কেটে নিয়েছে তারা। নির্যাতনের শিকার মহিলা বর্তমানে মহেশপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হলেও পুলিশ এখনও পর্যন্ত কেবল একজন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, ধরা পড়েনি ঘটনার মূল হোতারা।